সাগরদিঘি উপনির্বাচন নিঃসন্দেহে আজকের যে নির্বাচনের ভোট গণনাগুলো চলছে তার মধ্যে সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তম রাউন্ডের শেষে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস, 8,000-এর বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। সাগরদিঘিতে আজ সকাল থেকেই খাতা খুলেছিল একেবারে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তার একেবারে যে হাসি আমরা দেখেছিলাম সে একেবারে জয়ের জন্য যেন খানিকক্ষণ সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু তার দিনের শুরুর বক্তব্যে আমরা দেখেছিলাম। আর সময় যত বাড়াচ্ছে ততই কিন্তু তিনি জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। সাগরদিঘিতে সপ্তম রাউন্ডের শেষে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অধীর চৌধুরী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদ, আমাদের প্রতিনিধি সাগরদিঘিতে পৌঁছে গিয়েছেন, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, কি বলছেন অধীর চৌধুরী? তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর সমর্থক। অধীরদা, এই জয়কে আপনি কিভাবে দেখছেন? এই জয় সাগরদিঘির মানুষের অদম্য মানসিকতা এবং অদম্য মানসিকতার প্রতিফলন ঘটেছে এই জয়ের মধ্যে দিয়ে। এই নির্বাচনে কংগ্রেস বাম আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন লড়েছিলাম। আবার আমি বলছি যে আমাদের এই নির্বাচনকে তৃণমূলের একটা অংশের কর্মীদের সমর্থন অর্জন করতে সক্ষম হয়েছি। এই নির্বাচনে অনেক বিজেপিরও সমর্থক, আমার মনে হয় তারাও কৌশলগত কারণে কংগ্রেসকে ভোট দিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থী বায়রন, সে কিন্তু সাধারণ মানুষের প্রার্থী হয়ে গেছিল, এবং যে কথাটা না বললেই নয়, কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী যারা নির্বাচন পরিচালনা করতে এসেছিলেন তাদের নিরপেক্ষতা এবং মানুষকে ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করানোটা এই নির্বাচনের জয়ের আরেকটা অন্যতম কারণ। স্বাভাবিকভাবে আমার একটাই কথা, এই নির্বাচন এটা প্রমাণ করলো যে মমতা ব্যানার্জি ইজ নট ইনভিনসিবল, অর্থাৎ মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, শি কুড বি ভ্যাঙ্কুইজ, অর্থাৎ তাকে পরাজিত করা যেতে পারে। আজকে টিএমসিকে একটা কথাই বলবো এই সাগরদিঘির বুকে দাঁড়িয়ে, যে টিএমসিকে বোধিবে যে মুর্শিদাবাদে বাড়ছে সে, মুর্শিদাবাদের কংগ্রেস বাড়ছে, আর টিএমসিকে আগামী দিনে বধ করবো আমরা এই বাংলায়, চোরতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা কংগ্রেস বাম এবং অন্যান্য আমাদের সমর্থক শক্তি সকলে মিলে মনে করছেন জোটই হচ্ছে আগামী দিনের ফর্মুলা? 100 বার জোট তো আমরা বরাবরই চেয়েছি। আমরা বামে দেশে কখনো জোটকে আমরা বিচ্ছিন্ন করিনি, তো ছিন্ন করিনি কখনো আমরা। 2016 সাল থেকে আমরা একই কথা বলে আসছি। সিপিএম এর মাঝখানে মনে হয়েছিল জোটের দরকার নেই, তাই তারা সরিয়েছে, আমরা কোনো সরিনি। আমি বিমানবাবুকে নির্বাচন শুরু হবার আগে অনুরোধ করেছিলাম, বিমানবাবু আমার অনুরোধে সাড়া দিয়ে তিনি আমাকে সমর্থন করেছেন, তাকে আমি ধন্যবাদ জানাবো আজকের দিনে। তারপরে মোহাম্মদ সেলিম, সে আমাকে আন্তরিকভাবে সমর্থন করেছিল, তারা প্রচারে এসেছিল এখানে। বোন মীনাক্ষী, সেও প্রচারে এসেছিল। তৃণমূলের এই সিপিএমের বহু বড় বড় নেতা এখানে প্রচারে এসেছে। তাই স্বাভাবিকভাবেই এটা বায়রন বিশ্বাসের জয়ের পিছনে কংগ্রেস, তার সঙ্গে বামের সমর্থন, এবং আবার বলছি তৃণমূলের একটা অংশ যারা এখনো মনে করে রাজনীতিতে সহায়তা দরকার, তারা এই চর্যবৃত্তির দুর্নীতিকে মানতে পারেনি, তারা আমাদেরকে সমর্থন করেছেন। এবং বিজেপির কিছু ভোটার, তারা মনে করেছে কৌশলগত কারণে টিএমসিকে হারানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়া দরকার। এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টি পুলিশের সহযোগিতায় অত্যাচার করে প্রলোভন দেখিয়ে গোটা কংগ্রেস পার্টিকে দুর্মুশ করে দিয়েছে। তারপরে আমরা হেরেছিলাম গতবার, তখন কিন্তু আমি বলেছিলাম যে কংগ্রেস হারতে পারে, হারিয়ে যাবে না। আজ এটা প্রমাণ হচ্ছে কংগ্রেস হারিয়ে যায়নি, কংগ্রেস হারাতে পারে, তাড়াতে পারে। আমরা তৃণমূলকে বাংলা থেকে হারাবো এবং তাড়াবো। দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক 68%, সেটাতে কিন্তু তৃণমূল কার্যত কোনো কিছু করতে পারেনি। তৃণমূল মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, সারা বাংলার মুসলমান তা জানে। তৃণমূল বিজেপির দালালি করে, সারা বাংলার মুসলমান নয় সারা ভারতবর্ষের মুসলমান জানে। তাই মুসলমানদেরকে একবার ঠকানো যায়, সারা জিন্দেগি ভর ঠকানো যাবে না। পঞ্চায়েত নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয়, মুর্শিদাবাদ বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। প্রোভাইডেড পঞ্চায়েত নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয়, আমরা করানোর চেষ্টা করব। ভারত জোড়ো যাত্রা কতটা প্রভাব ফেলে? অবশ্যই প্রভাব ফেলেছে ভারত জোড়ো যাত্রা। আমরা এখানে ভারত জোড়ো যাত্রা করেছিলাম, সারা ভারতবর্ষের রাহুল গান্ধীর পদযাত্রা সারা ভারতবর্ষের মানুষের কাছে সদর্থক একটা বার্তা পৌঁছেছে। সব কিছুরই
সবকিছুর বিনিময়ে আজকে সাগরদিঘির এই জয়। তাই এই জয় সর্বপ্রথম সাগরদিঘির আপামর মানুষকে উৎসর্গ করতে চাই আমরা কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের যে প্রার্থী বাইরন বিশ্বাস, সে গোটা সাগরদিঘির মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী হয়েছিল। তার পরিবার একটা পরোপকারী পরিবার, সেই জায়গাটায় প্রার্থীকে খাড়া করে আমরা তার অনেক সুযোগ অনেক অ্যাডভান্টেজ আমরা পেয়েছি। জিরোর গোড়া কাটিয়ে জিরোর গেড়া কাটিয়ে আপনারা এই প্রথম বিধানসভায় পা দিচ্ছেন। আরে ইয়ে তো সেপে ঝাঁকি হ্যায়, আমি বহুত কুছ বাকি হ্যায়, এ তো শুরু হলো এটা। বুঝতেই পারছেন কংগ্রেস কিন্তু অধীর চৌধুরী কিন্তু রীতিমত উচ্ছ্বসিত এবং তিনি কিন্তু মনে করছেন যে পৌঁছে গেছেন বায়রন বিশ্বাস সপ্তম রাউন্ডের শেষে। 8000 ভোটে এগিয়ে রয়েছেন বায়রন বিশ্বাস, নিঃসন্দেহে একটা বড় সড় ধাক্কা সাগরদিঘি উপনির্বাচনের ক্ষেত্রে। অন্যদিকে চলে যাবো, আপনাদের সরাসরি নিয়ে যাবো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে। রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, সাগরদিঘি উপনির্বাচন এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি সপ্তম রাউন্ডের শেষে, 8000 ভোটে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। কি বলছে নির্বাচন কমিশন? দেখো, প্রথমেই বলে রাখি এখানে যে ওয়েবসাইটে আপলোড হচ্ছে, কারণ এই ওয়েবসাইটে যে আপলোড হচ্ছে সেখানে কিন্তু কোনো কনফিউশনের জায়গা নেই, কারণ যেহেতু ওখানে একের পর এক রাউন্ড গণনা হচ্ছে, রাউন্ড এগিয়ে যাচ্ছে। কিন্তু অফিশিয়ালি যে যে এখানে আপলোড হচ্ছে সেই বিষয়টা আমি একবার বলে নেব। দেখো, 2011, 2016, 2021 তৃণমূল কংগ্রেসের এই সাগরদিঘিতে যা ট্রেন দেখা যাচ্ছে, একেবারে উলট পুরাণ ঘটতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই কমপ্লিট করা হয়েছে 5টি রাউন্ড, সেই 5টি রাউন্ডের অফিশিয়ালি যেটা দেখা যাচ্ছে ওয়েবসাইটে সেটাই আমি একবার বলে দিচ্ছি, যেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের বায়রন বিশ্বাস বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যেখানে 29,179 ভোট পেয়েছেন এবং এগিয়ে রয়েছেন 4,997 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে। এবং দেবাশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তিনি পেয়েছেন 24,182 ভোট এবং পিছিয়ে রয়েছেন 4,997 ভোটে। এবং অন্যদিকে বিজেপি, যেখানে বিজেপির ভোট প্রাপ্ত ভোট হচ্ছে 8,203, প্রায় 20,000 বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে উপনির্বাচন, যেটা আগেও বলছিলাম সামনে কিন্তু পঞ্চায়েত নির্বাচন, এই উপনির্বাচনে ফলাফলে কিন্তু কনফিডেন্স বৃদ্ধি হবে এই বিরোধীদের, সেক্ষেত্রে কিন্তু শাসক শিবিরকে আরেকটু রিভিশনে মন দিতে হবে। তবে আরও একটি বিষয় বলে রাখি যে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট থেকে শুরু করে আরও যে ক্যান্ডিডেট রয়েছে তাদের যে প্রাপ্ত ভোট, তার থেকেও কিন্তু নোটায় ভোট পড়েছে একটামাত্র উপনির্বাচন, সাগরদিঘি উপনির্বাচন। সেখানে আমরা দেখতে পাচ্ছি নোটাতে কিন্তু ভোট পড়ে গেছে 411। এটাও কিন্তু একটা বিষয়, যে দল জিতছে বা যে দল পিছিয়ে রয়েছে যেমন বিষয় সেরকমটাই নোটায় যারা ভোট দিচ্ছেন সেটাও কিন্তু একটা বিষয় যে তারা কিন্তু কোনো প্রার্থীকেই চাইছেন না, অর্থাৎ 411 রয়েছেন। এবং এখন দেখিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, যেখানে তৃণমূল কংগ্রেস 38.07, সেখানে বিজেপি 12.91% এবং কংগ্রেস 45.93%, অন্যান্য যারা রয়েছেন 2.44% এবং নোটায় 0.65%। অর্থাৎ বুঝতে পারছো বাম সমর্থিত কংগ্রেস যেখানে প্রার্থী সে তার প্রাপ্ত ভোটের যে শতাংশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং একের পর এক রাউন্ড বেরিয়ে এগিয়ে যাচ্ছে। 16টা রাউন্ড রয়েছে, 16টা রাউন্ডের শেষে অবশ্যই বোঝা যাবে, বোঝা যাচ্ছেও কি ট্রেন্ড। কিন্তু যেহেতু জানো যে বেশ কিছু অনেক এর আগে আমরা যতগুলো নির্বাচন দেখেছি সেখানে দেখা গেছে অনেকটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ ওয়েবসাইটে যদি যতক্ষণ না পর্যন্ত দেওয়া হবে সঠিক তথ্য, সেই সঠিক তথ্যটাই কিন্তু তুলে ধরা হলো। এখানে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি 5 রাউন্ড কমপ্লিট হয়েছে এবং 5 রাউন্ড কমপ্লিটের পর কিন্তু বায়রন বিশ্বাস, কংগ্রেসের বায়রন বিশ্বাসকে দেখা যাচ্ছে 5000। ইতিমধ্যে নির্বাচন কমিশন যেমনটা বলছে পঞ্চম রাউন্ডের শেষে, কিন্তু আমাদের প্রতিনিধি দেখালেন সপ্তম রাউন্ডের শেষে 8000 ভোটে এগিয়ে রয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। এবার আপনাদের মেঘালয়ের ছবি দেখাবো, একেবারে ফ্লোর গ্রাফিক্সে দেখাবো মেঘালয়ের ছবি। এনপিপি 26টি আসনে তারা এগিয়ে রয়েছে, পাশাপাশি বিজেপি কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস তারা কিন্তু 5টি আসনে করে এগিয়ে রয়েছে। আপনাদের আবার দেখাবো বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস মেঘালয় 5টি আসনে এগিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্লোর গ্রাফিক্স। অন্যান্যরা 18টি আসনে এগিয়ে রয়েছে, 26টি আসনে এগিয়ে রয়েছে এনপিপি। অর্থাৎ মেঘালয়ের ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ফাইট ইতিমধ্যে দিচ্ছে। আপনাদের আসন সংখ্যার নিরিখে এবার দেখিয়ে দেবো, 26টি আসনে এনপিপি এগিয়ে রয়েছে, তার পাশাপাশি আসন সংখ্যার নিরিখেও নিঃসন্দেহে তারা একটা বড় সড় জায়গায় এই মুহূর্তে এগিয়েছে। 43% আসনে এনপিপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে, বিজেপি 8% আসনে, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, এই 3টি দলই কিন্তু 8% আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে।
আশা বলছেন আমাদের প্রতিনিধি মুহূর্তে মেঘালয় থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আশা বল, বেলা গড়াচ্ছে, ধীরে ধীরে ভোট শতাংশ এদিক ওদিক হচ্ছে, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে খুব কনসিস্টেন্টলি এনপিপি তারা কিন্তু নিজেদের আসনটা বাড়িয়ে যাচ্ছে, যেখানে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা মোটামুটি এক সারিতে চলে এসেছে। একেবারেই ঠিক যেটা মনে করা যাচ্ছে, এবং যে ট্রেন সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এনপিপি ফের ক্ষমতায় আসতে চলেছে এবং জোট সরকার, কারণ এককভাবে এখনও কেউ সংখ্যা একক দল হিসাবে এনপিপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এখন অবধি তাদের যা ট্রেন, কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাবে কি না সেটা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ফলে যেটা 50 বছর ধরে যেটা মেঘালয়ের ঐতিহ্য, এখানকার রাজনীতির যে ঐতিহ্য, যে ত্রিশঙ্কু বিধানসভা, জোট সরকার, ফের আর একবার জোট সরকারই এই এই রাজ্যের মানুষ পেতে চলেছে এবং এনপিপি নেতৃত্বেই সম্ভবত সেই সরকার হতে চলেছে। এখন দেখার যে এনপিপি বিজেপি জোটের সরকার এখন রয়েছে, কিন্তু নির্বাচনে বিজেপি এবং এনপিপি তারা আলাদাভাবে লড়াই করেছে। এনপিপি বিজেপি ফের এই নির্বাচনের পরে তারা একজোট হয় কিনা সেটার দিকে সবার লক্ষ্য থাকছে। অন্যদিকে তৃণমূল, তারা প্রথমবারের জন্য লড়াই করে তারা এখন অবধি যেটা খবর পাওয়া যাচ্ছে 5টি আসনে তারা এগিয়ে রয়েছে, 8% তারা আসনে এগিয়ে রয়েছে, কিন্তু সকালের দিকে যথেষ্ট তারা একটা সম্ভাবনাময় জায়গায় ছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম যে 2 অঙ্কে থাকতে পারলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবে, কিন্তু এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে তাতে 2 অঙ্কে পৌঁছানোটা তাদের পক্ষে এখনো পর্যন্ত কঠিন। ফলে এখন দেখার তৃণমূল 2 অঙ্কে পৌঁছতে পারছে কিনা, যদি পৌঁছয় সেক্ষেত্রে এই রাজ্যে যে বিরোধী রাজনীতির ক্ষেত্রে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কোনো দল আদৌ পাবে কিনা মেঘালয় সে নিয়ে একটা সংশয় তো রয়েছে, তবে ইতিমধ্যেই কিন্তু 26টা আসনে এগিয়ে রয়েছে এনপিপি এবং তৃণমূল কংগ্রেস ঠিক যেভাবে শুরু করেছিল 21টা আসন দিয়ে তারা শুরু করেছিল, এখন কিন্তু তারা 5টা আসনে এসে দাঁড়িয়েছে, যদিও আসন সংখ্যা বাড়ানোর একটা খেলা ইতিমধ্যেই মেঘালয় চলছে, যেখানে এনপিপি কিন্তু একেবারে এগিয়ে রয়েছে। মাধুরীর কাছে চলে যাবো নিউজরুমে। মাধুরী, একদমই কুস্মিতা, যেমনটা তুমি বলছিলে 60টি আসন বিশিষ্ট মেঘালয় বিধানসভা নির্বাচনে সময় যত গড়াচ্ছে আমরা দেখছি সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তবে এনপিপি ধারাবাহিকভাবে কিন্তু বেশি সংখ্যায় আসন পাচ্ছে। এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি 26টি আসনে এগিয়ে রয়েছে এনপিপি, বিজেপি 5টি আসনে, কংগ্রেস 5টি আসনে, তৃণমূল কংগ্রেস 5টি আসনে এবং অন্যান্যরা 18টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কিন্তু মোটামুটি একই সারিতে রয়েছে কিছুক্ষণ ধরেই দেখছি। এবার দেখে নেব শতাংশের নিরিখে মেঘালয় বিধানসভা নির্বাচন, 60টি আসনের লড়াই চলছে, সেখানে শতাংশের নিরিখে কোন দল ঠিক কোন জায়গায় রয়েছে আপনাদের দেখাচ্ছি। এনপিপি 43%, বিজেপি 8% আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এবং তৃণমূল যথাক্রমে 8% করে আসনে এগিয়ে রয়েছে, অন্যান্যরা 30% আসনে এগিয়ে রয়েছে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে সরাসরি আবার চলে যাব স্টুডিওয়। একেবারেই তাই, অবশ্যই আপনাদের প্রত্যেক মুহূর্তে খবরাখবর দেবো। সংখ্যা কিন্তু যত সময় গড়াচ্ছে খুব দ্রুত বদলাচ্ছে।